সংসদ জানা শিলা পদবী জাতীয় সংসদ সদস্য মহিলা সংরক্ষিত আসন বিশেষ অতিথি বৃন্দ সমস্ত শিক্ষক মন্ডলী ছোট ভাই বোনেরা সকলকে সাদা আসসালামু যেতে হবে বহু দূর তাই এই ছেড়া বাঁধন বিরহ ব্যথা তোর মনে বইছে হাসি আর কাঁদন আজ ছেড়ে চলেছি সকল মায়া সুশাসন সম্মুখে দাঁড়িয়েছি দিতে তাই বিদায়ী ভাষণ বিদায় কথা শুনলে যেন বুকের মধ্যে কষ্টের পাহাড় জমা করে আজ আমাদের বিদায় অনুষ্ঠান যদিও এটা আমাদের সবার জন্য আনন্দের ইনফ্যাক্ট আমাদের জন্য অনেক আনন্দের তবুও যেন মনের মধ্যে অসম্ভব দুঃখের চিত্র উড়ে কাটছে বুকের মধ্যে যেন হারিয়ে ফেলা ধারণায় তলিয়ে যাচ্ছি অতলে সম্মানিত শিক্ষাগুরু শিক্ষাদানের ক্ষেত্রে আপনারা ছিলেন শৈল্পিক আপনাদের পাঠদান আমাদের মাঝে মুগ্ধতা ছড়িয়েছে প্রতিনিয়ত সহজ সরল সাকলিক ভাবে বোঝানোর চেষ্টা ছিল আপনাদের বরং আপনাদের অনেক কিছু না বুঝে আমরা বিরক্ত অনুভব করেছি আপনাদের বিরক্ত হতে দেখিনি কখনো আর বুঝতে পারছি একজন মালিক কতটা আঘাত সহ্য করে একটা ভালো গোলাপ চারা উৎপাদন করে আর একজন তা করে শুধু সমাজে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আজ আমার সকল সম্মানিত শিক্ষকদের কাছে আমাদের বিরক্তিপূর্ণ আচরণের জন্য ক্ষমা প্রার্থী আপনারা আমাদের জন্য দোয়া করবেন অচেনা কতগুলো মুখ কোথা থেকে একত্রে হয়েছিলাম জানতাম না আজ মনে হচ্ছে একটা গোষ্ঠীকে কি একটা বিদায় শব্দ গাছছাড়া করছে প্রচলিত একটা গানের কয়েক লাইন মনের ভেতরটায় ঘুমঘুম করছে কেন বাড়ালে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায় হারাচ্ছে সব বাড়াচ্ছে কি হারানোর তালিকায় না এই হারিয়ে যাওয়ার কোনো মানে নেই এই হারিয়ে যাওয়া দিয়ে সকলের গন্তব্যে ছুটে চলা মাত্র তাই তো আমি বিদায় শব্দটা ব্যবহার করতে চাইছি না তবু আজ যখন আমরা এক শব্দের কাছে বন্দী হয়ে গেছি তখন বলতে হয় দেখতে দেখতে 10টি বছর কিভাবে যেন কেটে গেল সেটা চোখের সামনে থেকেও যেন আড়ালেই রয়ে গেল বিষণ্ণতার এই জীবনে হয়তো রয়ে যাবে অনেক স্মৃতি তবে এই স্কুল বন্ধুবান্ধব স্যার কাউকেই নিজের মতো করে পাবো না একসাথে স্কুল যাওয়া বন্ধুদের সাথে আড্ডা দেওয়া স্কুল ফাঁকি দিয়ে ঘুরতে যাওয়া ক্লাসে স্যারের বকা খাওয়া স্কুল ছুটির পর সবাই মিলে একসাথে বাড়ি ফেরা এসব যেন মিস নামক শব্দটার মাঝে আটকে যাবে আগে যদি স্কুলে যাওয়ার সময় বৃষ্টি হতো তাহলে মনে মনে অনেক খুশি হতাম ঘুমানোর সময় প্রতিদিন ভাবতাম কাল সকালে স্কুলে যাওয়ার সময় যদি আবার বৃষ্টি হয় তাহলে কালকে স্কুলে যাওয়া লাগবে না স্কুলে না যাওয়ার জন্য কত বাহানা ধরতাম জ্বর মাথা ব্যথা পেট ব্যথা আরো কত কিছু অথচ আজকে চাইলেও আর সেই স্কুলে সবাই একসাথে বসে ক্লাস করতে পারবো না চাইলেও আর সেই বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিতে পারবো না এখন মিস করব এই স্কুলটাকে মিস করব এই স্কুলটার শিক্ষক শিক্ষিকাদের আমরা প্রতি বছরের বিদায় অনুষ্ঠানে শুনতাম যেতে নাই দিব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় তবে এই কথাটা আমাদেরও একদিন শুনতে হবে সেটা কখনো ফিল করি না